আজিঠার তিন দিনিয়া দিল্লি গস্তরে যাবে মুখ্যমন্ত্রী মোহন মাঝি। নয়াদিল্লি ভারত মণ্ডপমে আয়োজিত হওয়া থাকা সরকারি কার্যক্রমে যোগদান করবে। এনএএস কর্তৃপক্ষ সহ ওড়িশা জাতীয় রাজপথ নিয়ে করবে আলোচনা। তা সহ অনেক কেন্দ্রমন্ত্রী ও কেন্দ্র নেতৃত্ব এই গস্ত সময় ভেটবার রয়েছে কার্যক্রম। রেল প্রকল্প পরে জাতীয় রাজপথ ও সড়কপথ প্রকল্প উপরে রাজ্য সরকার ফোকস। মুখ্যমন্ত্রী দিল্লি গস্তরে সড়কপথ প্রকল্প উপরে কেন্দ্র সরকার সহ আলোচনা হব। রাতে আটটায় দিল্লি যাবে মুখ্যমন্ত্রী। রাজ্যক নূতন প্রকল্প আসবানি কেন্দ্রমন্ত্রী সহ আলোচনা। কোষ্টাল হাইওয়ে সম্পর্কের সড়ক পরিবহন মন্ত্রী সহ কথা হবে। রাজ্য বিকাশ নিয়ে অনেক কেন্দ্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব এই গস্ত সময় ভেটবার রয়েছে কার্যক্রম। এ সম্পর্ক অধিক সূচনা পাই রয়েছেন আমার প্রতিনিধি প্রদীপ্ত মহাপাত্র। প্রদীপ্ত, যদি আমি কেবল মুখ্যমন্ত্রী যেহেতু আজ দিল্লি যাচ্ছেন অনেক কেন্দ্রীয় নেতৃত্বকে মধ্যে ভেটবে, সরকারি কার্যক্রমে বি যোগ দেবে, তেমনি এই গস্ত বেশ গুরুত্ব রাখুছে, কারণ রাজ্যের ডেভেলপমেন্ট কথা এতে উল্লেখ রয়েছে, খাস করে যদি আমি কহবা সড়ক পরিবহন কথা কহবা। নিশ্চিত ভাবে নীলিমা, ওড়িশার কেমিতি বিকাশ হব, বিকশিত ওড়িশা বিকশিত ভারত গঠন নব, সেপাই মোহন সরকার মিশন মোড্রে কাম করছেন। এবং আপনার যা কহিলেন যে যেমি আপনার জাঁথে 15,000 কোটি টাকার রেল প্রকল্প ওড়িশা কু আসিকি নতুন রেল লাইন গুড়ি ওড়িশার কেমিতি হব, সেপাই মধ্যে কেন্দ্র সরকার ক্যাবিনেট বৈঠকের ব্যবরাত করছেন। তেমন এরপরে পরে মোহন সরকার ফোকস করছেন কেমিতি ওড়িশার সড়ক পথ বা জাতীয় রাজপথ গুড়ি আহরি বিকশিত হব এবং সেগুড়ি কিপর ভাবে বিস্তারিত হব সমগ্র ওড়িশার, এবং গমনাগমন সুবিধা সহ অর্থনৈতিক বিকাশ কেমি হব, বাণিজ্য পরিবহন এসব দিগরে মোহন সরকার ফোকস করছেন। তেমন আজিঠু তিনদিনিয়া দিল্লি গস্তরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যাচ্ছেন, যা সময় নির্ধারণ রয়েছে রাতে প্রায় 8:30 সময় মুখ্যমন্ত্রী দিল্লি যাবে। এবং ভারত মণ্ডপরে সরকারি কার্যক্রম রয়েছে, সেখানে মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব সহ যোগ দেবে, এবং বিশেষ করে এনএচ কর্তৃপক্ষ সহ বৈঠক মধ্যে মুখ্যমন্ত্রী রয়েছে। তেমন এনএচ প্রকল্প গুড়ি বিশেষ করে আপনার জানিবে খনি অঞ্চল দিয়ে যে এনএচ বা জাতীয় রাজপথ গুড়ি যাই, এবং বিশেষ করে তা সহ বন্দর আপনার কে পারাদ্বীপ বন্দর কুহতু, ধামারা কুহতু, বিভিন্ন বন্দর কু সড়ক বা এনএচ যোগাযোগ কিপর ভাবে আহরি ব্যাপক হব, অর্থাৎ যেগুড়ি ফোর লেন অছে সেগুড়ি সিক্স লেন হব, সিক্স লেন যেগুড়ি অছে সেগুড়ি এইট লেন হব, এইসব দিক উপরে গুরুত্ব দৌছেন মোহন সরকার। তেমন নূতন প্রকল্প গুড়ি কেমিতি ওড়িশা কু আসব, এবং ওড়িশার যে সড়ক পরিবহন কুহতু, রেল পরিবহন কুহতু, বা অন্যান্য যে কেন্দ্র সরকারের বিকাশমূলক প্রজেক্ট গুড়ি রয়েছে সেগুলি ওড়িশার কিপর ভাবে অধিক মাত্রায় হব, এবং প্রধানমন্ত্রী যে নারা দিয়েছেন পূর্বোদয়ু হি ভারতের বিকাশ হব, তাকে কিপর ভাবে সফল করা যাব, সে বারম্বার দিল্লি গস্তরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এবং মুখ্যমন্ত্রী সহ অন্য কিছু মন্ত্রী মধ্যে আজ দিল্লি গস্তরে যাইপারতি বলে যা সরকারি সূত্র সূচনা মিলুছি, এবং কেবল যে এই সব প্রসঙ্গ গুড়ি উপরে দিল্লি যাই মুখ্যমন্ত্রী আলোচনা করবে তাহা নুহে, কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিভিন্ন বিভাগের কেন্দ্রমন্ত্রী সহ মধ্যে মুখ্যমন্ত্রী ভেটবে, অর্থাৎ বড় রোডম্যাপ নেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাকে কেন্দ্রীয় নেতৃত্ব পাখে সে প্রজেক্ট করবে, এবং তাকে কিপর ভাবে ওড়িশা কু অধিক মাত্রায় কেন্দ্রীয় ফন্ড আসব বা কেন্দ্রীয় প্রকল্প আসব তা উপরে গুরুত্ব দেবে মুখ্যমন্ত্রী। ধন্যবাদ প্রদীপ্ত, রেটলাম প্রতিনিধি প্রদীপ্ত মহাপাত্র। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।